উপরে থুতু ফেললে নিজের গায়ে কিন্তু পড়বে। এই এই ভয়টা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছে কিনা, কারণ ঢালাও কথাবার্তা রাজনৈতিক বিবেচনা বলা যেতেই পারে, কিন্তু মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আয়নায় আসলে সবার একবার চেহারাটা দেখা দরকার। ঢালাও ভাবে যদি সুদ গ্রহণের বিষয়টা নেতিবাচক হয়, তাহলে আমরা ব্যাংকিং সিস্টেম উঠিয়ে দেই বাংলাদেশ থেকে। সকল ব্যাংকই তো আপনার ইন্টারেস্ট প্রদান করে, কেউ সরাসরি এই নামে অথবা কেউ প্রফিট লস এই লেভেল ব্যবহার করে। আউট অফ দ্য ওয়ে বক্সের বাইরে গিয়ে কাজ করেছেন বলে ক্রমে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে, জাতীয় গণ্ডি ছাড়িয়ে, আন্তর্জাতিক গণ্ডি পার হয়ে এখন হিমালয় সম আমি বলবো না, আকাশ স্পর্শী একটা স্ট্রেচারে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন, এবং তার কারণে বাংলাদেশ পরিচিত হয়েছে। সবার প্রতি সম্মান রেখে যে যে পর্যায়ে আছে, আমি নাজমুল হাসান কলিমুল্লাহ কখনোই কোনো অবস্থায় বিশ্বাস করব না যে উৎকোচ অর্থ বা অনারিয়াম প্রদান করে আপনার 103 বা 104 জন নোবেল লরেট যারা স্বশ জাতির বিবেক হিসেবে দায়িত্ব পালন করছেন বা ওই পর্যায়ে পৌঁছে গেছেন, তারা না বুঝে অর্থের প্রলোভনে বিবৃতি দিয়েছেন। নো ওয়ে। সেটা যদি আমরা ভাবি বা বিশ্বাস করা শুরু করি, তাহলে সবার আগে আমাদের অশ্রদ্ধা প্রকাশ করতে হবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি, কারণ তিনি 1913 সনে প্রথম তৃতীয় বিশ্বের একজন বাসিন্দা হিসেবে এই কভেটেড প্রাইজ জিতেছিলেন, পেয়েছিলেন, এবং তিনি আমাদের সবার কাছে পরিচিত বিশ্বকবি হিসেবে। অর্থাৎ ব্যাপারটা আরো স্থূল ভাবে বললে দাঁড়ায়, উপরে থুতু ফেললে নিজের গায়ে কিন্তু পড়বে। এই এই ভয়টা সম্পর্কে আমরা অ্যাওয়্যার আছে কিনা, কারণ ঢালাও কথাবার্তা রাজনৈতিক বিবেচনা বলা যেতেই পারে, কিন্তু মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আয়নায় আসলে সবার একবার চেহারাটা দেখা দরকার। কথার খাতিরে কথা বলা যে কোনো কনটেক্সটে যে কোনো ক্ষেত্রে একই ধরনের মন্তব্য হাজির করাটা আমার মনে হয় অতিশয়োক্তি বই অন্য কিছু নয়। আর সম্মান ইজ্জত এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবাই কিন্তু এই সম্মান পান না যদি না আল্লাহ তা প্রদান করতে ইচ্ছা করেন। ধন্যবাদ। দেখুন, ঢালাও ভাবে যদি সুদ গ্রহণের বিষয়টা নেতিবাচক হয়, তাহলে আমরা ব্যাংকিং সিস্টেম উঠিয়ে দেই বাংলাদেশ থেকে। সকল ব্যাংকই তো আপনার ইন্টারেস্ট প্রদান করে, কেউ সরাসরি এই নামে অথবা কেউ প্রফিট লস এই লেভেল ব্যবহার করে। তাহলে আমরা আমাদের যে অর্থনীতি যে চাকা সেটা থামিয়ে দিই, তাহলে তো ল্যাটা চুকে যায়। এই যে মাইন্ডসেট, এটি আমি মনে করি ইমরাল, রং। মাইক্রো ক্রেডিট ইজ এ প্যানাশিয়া। তারপর ক্ষুদ্র উদ্যোগকে আমরা মনে করি এইরকম যে শতফুল ফুটতে দাও। এই যে স্পৃহা, তার কণ্ঠ রোধ করা, তার মর্মমূলে আঘাত করার সামিল কিন্তু এই ধরনের গালিগালাজ, যা এই আধুনিক বিশ্বে 21st century কোনো অবস্থায় জাস্টিফাই করার সুযোগ নেই। আর আপনার ব্যক্তি কেউ যদি অন্যায় করেন, তার দায় তাকে অবশ্যই নিতে হবে, আইনের দৃষ্টিতে সবাই সমান। এটা আপনার পুঁথিতে লিপিবদ্ধ আছে, বাস্তবে কিন্তু এখানে তারতম্য আছে। এটা আমরা অনুভব এবং অনুভবের একটা বিষয় হিসেবে বিবেচনা করতে পারি। আপনার এখানে যে পরিস্থিতি পরিবেশ, আরাধন নীলমণি একজন মাত্র নোবেল লরেট পুরো দেশে, এখন হাউ টু
cope with him, how to deal with him, how to interact with him, এই সব ইস্যু স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। এটা দুঃখজনক, হতাশা ব্যঞ্জক, এবং ভবিষ্যতে কেউ বোধ হয় আর নোবেল পুরস্কার পেতে চাইবেন না বাংলাদেশে, কারণ পেলেই এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা এবং আপনার সম্মানহানির পরিস্থিতি তৈরি হতে পারে। এখন ডক্টর ইউনুস আমার পেশার মানুষ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি অর্থনীতি বিভাগে এই অধ্যাপনার মধ্যে নিজেকে ব্যাপৃত রাখতেন এবং যথারীতি বাই নাও তিনি অবসরেও চলে যেতেন, তাকে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে খুব একটা হয়তো কেউ চিনত না। তিনি আউট অফ দ্য ওয়ে বক্সের বাইরে গিয়ে কাজ করেছেন বলে ক্রমে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে, জাতীয় গণ্ডি ছাড়িয়ে, আন্তর্জাতিক গণ্ডি পার হয়ে এখন হিমালয়ের সম আমি বলবো না, আকাশ স্পর্শী একটা স্ট্রেচারে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন এবং তার কারণে বাংলাদেশ পরিচিত হয়েছে সমগ্র বিশ্বে। এই বিষয়টা মেনে নিতে যদি আমাদের কোণঠা হয় তাহলে আসলেই এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। প্রফেসর ইউনুস এক ধরনের সেন্টহুড অর্জন করেছে, আপনাদের সবার দোয়ায় আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন মহাদেশে কাজ করবার, এবং যেখানেই গেছি সর্বস্তরের মানুষ আমি দেখেছি যে প্রফেসর ইউনুসকে চেনে, তাকে সম্মান করে, তাকে জানে এবং তার সর্বশেষ অবস্থা এবং অবস্থান জানবার ব্যাপারে কৌতূহলী। এমত অবস্থায় আপনার আমি যতই মনে করি তার চলন বাঁকা কিংবা তার কারণে আমরা সমস্যায় পড়েছি, আমাদের শ্রমজীবী মানুষেরা অধিকার বঞ্চিত হয়েছে, তারপর আপনার তিনি কর ফাঁকি দেয়ায় আপনার আমাদের এনবিআর ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের করের টাকা যা কিছু দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয় সেইখানে কমতি ঘটেছে, নানান কিছু আমরা অনুযোগ অভিযোগ করতেই পারি। কিন্তু ভদ্রলোক যদি নিশ্চল হয়ে বসে থাকতেন এবং নিশ্চলতাটাই যদি হয় সবচাইতে আদর্শ স্থানীয় কাজ, তাহলে সকল উদ্যোগ কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে কেউ আর কোন ইনোভেটিভ কাজকর্ম করবার চেষ্টা করবে না, কেউ আর এই দেশে স্মার্ট হওয়ার চেষ্টা করবে না, কেউ নতুন নতুন পালক উষ্ণীবে সংযোজন করতে চাইবে না। ভয়ঙ্কর যে বাস্তবতা, এই বাস্তবতাটাই আমাদের জন্য এখন অপেক্ষা করছে। ধন্যবাদ। তিনি যেই পর্যায়ে পৌঁছে গেছেন তার আর বোধ হয় এই ধরনের দায়িত্ব পালন করার প্রয়োজন পড়বে না। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে তিনি এই বিগত জীবনে ইতিমধ্যেই মন্ত্রীর মর্যাদায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, এখন আপনার এই বয়সে তিনি সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান হয়েই বা কি করবেন? তিনি তো রাষ্ট্রের জাতীয় গণ্ডি ছাড়িয়ে হিমালয় অতিক্রম করে আপনার স্কাই ইজ দ্য লিমিট যেটাকে বলি সেই আকাশ ছুঁয়ে বসে আছেন, তার তো নিজেকে আর ডোয়ার্ফে রূপান্তরিত করার প্রয়োজন পড়বে না।